হাই গাইস, আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আমরা প্রায় সবাই কিন্তু কম বেশি সময় ফেসবুক ইউজ করে থাকি এবং আমরা আমাদের নিজেদের ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে আমরা নিজেদের ছবি পোস্ট করে থাকি, তার সাথে আমরা বিভিন্ন রকমের রিলস, ভিডিও এবং স্টোরি আপলোড করে থাকি। কিন্তু হয়তো অনেকেই জানে না যে এই সমস্ত রিলস, ভিডিও এবং ছবি পোস্ট করেই আমরা ফেসবুক থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা উপার্জন করে নিতে পারবো। সো বন্ধুরা, আপনিও যদি তার মধ্যে একজন হয়ে থাকেন, আপনিও যদি না জেনে থাকেন যে ফেসবুক থেকে কীভাবে টাকা উপার্জন করা যায়, এটা কিভাবে সম্ভব, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। সো আজকের ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কারণ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক থেকে, অর্থাৎ ফেসবুক অ্যাকাউন্টে ছবি, রিলস, ভিডিও আপলোড করে টাকা উপার্জন করা যায়। সো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত প্রসেস এ টু জেড স্টেপ বাই স্টেপ করে দেখাবো কিভাবে রিলস এবং ছবি পোস্ট করার সাথে সাথে আমরা প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করব এবং নিজের ফেসবুক অ্যাকাউন্টটাকে কীভাবে মনিটাইজ করবো। সো এগুলিকে দেখতে হলে আপনাকে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তবেই কিন্তু আপনারা সমস্ত প্রসেসগুলি বুঝতে পারবেন। আজকের ভিডিওতে আমি সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ, এ টু জেড যতগুলি প্রসেস রয়েছে সবগুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ করে দেখাবো। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ আপনাদের সকলের কাছে, যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত একটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে দিন, যাতে পরবর্তীতে এই টপিকের ভিডিও আমরা যখনই আপলোড করব, ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সাবস্ক্রাইব করুন টেকসোহেল ইউটিউব চ্যানেলকে আর ঘন্টা বাজিয়ে অল করে দিন আমাদের ভিডিও সবার প্রথমে দেখার জন্য। সো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদেরকে সবার প্রথমে আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করে আমাদের নিজেদের প্রোফাইলটা ওপেন করে নিতে হবে। সো দেখো, এখানে থ্রি লাইনের অপশান রয়েছে, এই থ্রি লাইন অপশানের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার প্রোফাইলটা ওপেন করব। সো এটা হচ্ছে আমার একটি অন্য অ্যাকাউন্ট, এর দ্বারা আমি আপনাদেরকে সহজেই বোঝাতে পারবো। সো এরপর কী করব, এখানে দেখতে পারো প্রোফাইল এর নিচে এখানে দেখতে পাবো একটি থ্রি ডটের আইকন পেয়ে যাবেন। এখানে থ্রি ডট এই আইকনটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে একটু খুঁজবেন, লক্ষ্য করবেন, দেখবেন এখানে লেখা রয়েছে টুরন অন প্রফেশনাল মোড। যদি এটা আপনার অলরেডি অন করা থাকে তাহলে তো খুবই ভালো, আর না থাকলে এটাকে ফট করে অন করে নেবেন। সো এটা অন হয়ে যাওয়ার পর আপনার ফেসবুক প্রোফাইলটা কিছু এরকম টাইপের দেখতে লাগবে। দেখবেন এখানে আপনারা সি ড্যাশবোর্ডের একটি অপশান পেয়ে যাবেন। তো এই সি ড্যাশবোর্ড এই অপশানটির ওপর ক্লিক করবেন। দেখো বন্ধুরা, এই যে এই অপশানটি আপনার কিন্তু আগে অন করা থাকবে না, প্রফেশনাল মোড অন করলেই এই অপশানটি চলে আসবে। সো এই অপশানটির ওপর ক্লিক করবেন। এই অপশানটির ওপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে যেটা করতে হবে, সবার প্রথমে এখানে উপরে এখানে মনিটাইজেশনের একটি অপশান পেয়ে যাবেন। সো এই মনিটাইজ এই অপশানটির ওপর ক্লিক করব। দেখতে পারো মনিটাইজ অপশানের ওপর ক্লিক করার সাথে সাথেই আপনারা একটু ভালো করে দেখবেন, মনিটাইজ এখানে লেখা রয়েছে। মনিটাইজ অপশানের ওপর ক্লিক করার পর এখানে স্টারের একটি অপশান রয়েছে এবং লেখা রয়েছে পাশে সেট আপ। তো আমাকে কি করতে হবে, এই সেট আপ অপশানটির ওপর ক্লিক করতে হবে। সেটা অপশানের ওপর ক্লিক করার পরে দেখতে পারো এখানে আমার নাম, ডেট অফ বার্থ এবং আমার কান্ট্রি, এটা এখানে শো হয়ে যাবে। সো এখানে আমার দেওয়া রয়েছে, বাট এখানে আপনারটা শো হয়ে যাবে এবং আপনার নেম এবং ডেট অফ বার্থ এবং আপনার কান্ট্রি, যদি এখানে কোনো রকম ভুল দেওয়া থাকে সেটা আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। সো যদি সব কিছু ঠিকঠাক দেওয়া থাকে তাহলে আপনারা এখানে অ্যাকসেপ্ট থিমস এই অপশানটির ওপর ক্লিক করে দেবেন। এই অপশানটির ওপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মনিটাইজ অ্যাক্টিভ হয়ে যাবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মনিটাইজ হয়ে যাবে, এবার আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো বন্ধুরা, এখানে আপাতত আপনার ইনকাম করার জন্য প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে গেল। আপনার এখানে স্টার অপশান অন হয়ে গেছে, মনিটাইজ অন হয়ে গেছে। তো চলো এবার আমি আপনাদেরকে কিছু টাইম ওয়েট করার জন্য বলবো এবং কিছু টাইম ওয়েট করার পর ফেসবুকটা রিফ্রেশ করে নেবো, অর্থাৎ পুরো এখান থেকে মিনিমাইজ থেকে সরিয়ে দেবো এবং সরিয়ে দেওয়ার পর এখানে আবার পুনরায় ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। তো বন্ধুরা, তারপরে দেখতে পারো এখানে আমার একটি নোটিফিকেশন চলে এসেছে, হ্যাজ বিন অ্যাপ্রুভড টু ইউজ স্টার। আমি যে স্টার পাওয়ার জন্য যেটা অ্যাপ্লাই করেছিলাম সেটা এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে এবং আমার এখানে মনিটাইজ কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কিভাবে আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে সেগুলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা নর্মালি যেমন ভিডিও আপলোড করেন ঠিক তেমনটাই ভিডিও আপলোড করবেন, বাট এখানে আপনার প্রোফাইল অপশানে গিয়ে যদি সি ড্যাশবোর্ড এই অপশানটির ওপর ক্লিক করেন, ক্লিক করার পর আপনারা কি করবেন, এখানে মনিটাইজ অপশানের ওপর ক্লিক করবেন। সো মনিটাইজ অপশানের ওপর ক্লিক করলেই আপনারা দেখতে পারেন এখানে যে স্টার অপশান রয়েছে এই স্টার অপশানের ওপর ক্লিক করব। ক্লিক করলেই এখানে একটি অপশান আপনার
আপনার শো হয়ে যাবে। সো বন্ধুরা এই যে চ্যালেঞ্জ, বন্ধুরা এই যে অপশানটি রয়েছে এই অপশানটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে যে টাস্কগুলি রয়েছে আপনাদেরকে এই টাস্কগুলি কমপ্লিট করতে হবে। যদি আপনারা এই টাস্কগুলি কমপ্লিট করতে পারেন, এই টাস্কগুলি কমপ্লিট হওয়ার সাথে সাথে আপনার ফেসবুক অ্যাকাউন্ট গ্রো হবে এবং আপনার যে লেভেল রয়েছে আর্নিং করার জন্য সেই লেভেলগুলি কমপ্লিট হবে এবং বন্ধুরা আপনি এখান থেকে ধাপে ধাপে আর্নিং করতে পারবেন। এখানে উইকলি চ্যালেঞ্জ, এখানে টোটাল 5 দিন সময় থাকবে, 5 দিনের ভিতরে আপনাকে এই চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে হবে। এই চ্যালেঞ্জটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও একটি চ্যালেঞ্জ আসবে, সেটাকেও কমপ্লিট করতে হবে। ঠিক এইভাবে আপনারা চ্যালেঞ্জ কমপ্লিট করতে থাকবেন, চ্যালেঞ্জ কমপ্লিটের সাথে সাথে আপনার লেভেলটি গ্রো হবে। তো বন্ধুরা দেখো প্রথমে এখানে কি বলছে, দেখো পাবলিশ নিউ পোস্ট, বন্ধুরা এখানে আপনাকে বলছে 5টা নিউ পোস্ট পাবলিশ করতে এবং তারপর বলছে রিসিভ স্টার অন নিউ পোস্ট দিস উইক। এক সপ্তাহের ভিতরে আপনাকে যে কোনো একটি ভিডিওতে একটা স্টার রিসিভ করতে হবে। এবং বন্ধুরা দেখো ঠিক এইভাবে যে টাস্কগুলি আপনাকে দিয়েছে একটু পড়বেন এবং ভালো করে দেখবেন, দেখার পর আপনারা টাস্কগুলি কমপ্লিট করতে থাকবেন। যত টাস্ক কমপ্লিট করবেন তত আপনার এখানে লেভেল বাড়বে এবং আপনার আর্নিং হবে এবং আপনাকে যদি কেউ স্টার সেন্ড করে সেটা আপনার এখানে শো হয়ে যাবে। এবং বন্ধুরা এখান থেকে যদি ব্যাক করি, ব্যাক করার পর দেখতে পারো বন্ধুরা এখানে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করলে আমি এখানে টোটাল আমার যে ফেসবুক অ্যাকাউন্টের পারফরমেন্স সেটা আমি এখান থেকে টোটাল দেখতে পাবো, যে আমার ভিডিওর রিচ কত এসেছে, নিট ফলোয়ার, সমস্ত কিছু আমি এখানে দেখতে পাবো। এবং বন্ধুরা এখান থেকে আমাকে শুধু চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে হবে। এখানে আপনারা আবার সি ড্যাশবোর্ড এই অপশানটির ওপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এখানে আবার মনিটাইজ অপশানের ওপর যাবেন এবং এখানে আপনাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, যেটা হচ্ছে এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন এখানে একটি বোনাসের অপশান রয়েছে। তো আপনারা এই বোনাস অপশানটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনার ডিটেলসটা একবার পড়ে নেবেন। বাট এটা অন করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আই এম ইন্টারেস্টেড এই অপশানটির ওপর ক্লিক করবেন। সো এই অপশানটির ওপর ক্লিক করার পর এখানে আপনারা আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনি চাইলে এখানে কিছু লিখে দেবেন, যেটা আপনার এক্সপিরিয়েন্স আছে ফেসবুকে আর্নিং করা এবং ফেসবুকে ইনকাম করার সম্বন্ধে। আর না হলে আপনার এখানে সাবমিট এবং ইন্টারেস্টেড অপশানের ওপর ক্লিক করে দিলেও হবে, কিছু না লিখলেও হবে, জাস্ট সাবমিট করে দিলেই আপনার এখানে সব কিছু ব্যাস সাকসেসফুল হয়ে যাবে। এবার একবার রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলেই আপনার বোনাসটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং এখানে ভিডিও আপলোড করলেই আপনার ডলার শুরু হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টের ভিতরে ডিপোজিট হতে থাকবে। এবং বন্ধুরা সেই পেমেন্টটি নেবার জন্য আপনাকে কিন্তু আপনার ব্যাংক ডিটেলস এবং আপনাকে একটি ট্যাক্স ফর্ম ফিল আপ করতে হবে, যার জন্য আপনাকে এখানে সেটআপ পে আউট অ্যাকাউন্টের এই অপশানটির ওপর ক্লিক করে সমস্ত ডিটেলস ফিল করতে হবে। সো বন্ধুরা আজকের ভিডিও আপাতত এখানে স্টপ করছি, আমি এই ভিডিওর পার্ট 2 আনবো এবং বন্ধুরা পার্ট 2 এনে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে আপনার আর্নিং হওয়া টাকাটি কিভাবে উইথড্র নেবেন। তার জন্য বন্ধুরা এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং বন্ধুরা ট্যাক্স একটা ইনফো রয়েছে ফর্ম, সেটাকে আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো সেই বিস্তারিত আমি আপনাকে নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো। এবং বন্ধুরা যদি আজকের ভিডিওটি দেখে আপনারা ইন্টারেস্টেড হন নেক্সট ভিডিও পাওয়ার জন্য তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সো বন্ধুরা আপাতত আপনারা এটুকু করে থাকুন এবং এইটুকু করার পর আপনারা এখানে টাস্ক এবং চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে থাকুন এবং যখনই কমপ্লিট হয়ে যাবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব শীঘ্রই পার্ট 2 নিয়ে আসবো এবং আপনাদেরকে পার্ট 2 দেখাবো কিভাবে ব্যাংক ডিটেলস অ্যাড করতে হয় এবং সেখান থেকে কিভাবে পেমেন্ট নিতে হয়। তো বন্ধুরা যেতে যেতে ভিডিওটি একটা শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।